সৌদি আরবে ঈদের ছুটি শুরু হবে আগামী 19 জুলাই থেকে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের প্রাইভেট এবং নন প্রফিট সেক্টরের সকল কোম্পানির জন্য আগামী 19 জুলাই থেকে ঈদের 4 দিন এর ছুটি শুরু হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 18 জুলাই রবিবারে শেষ কর্মদিবস পালন করে 19 জুলাই সোমবার থেকে পবিত্র ঈদুল আজহা এর ছুটি শুরু হবে। ঈদের ছুটি 4 দিনব্যাপী চলবে। সৌদি সুপ্রিম কোর্ট এর ঘোষণা অনুযায়ী আগামী 18 জুলাই থেকে পবিত্র হজ পালন করা শুরু করা হবে এবং 22 জুলাই হজ শেষ হবে। সৌদি সুপ্রিম কোর্ট 19 জুলাই সোমবারে আরাফাত এর দিন ঘোষণা করেছে এবং আগামী 20 জুলাই পবিত্র ঈদুল আজহা পালন করা হবে বলে জানিয়েছে।